আমি তো পাবলিকলি দেখাই ফোন করবো লাইভ প্রাইম মিনিস্টারের কথা বলতে পারছি আপনার দেখ আট নয় দিন আগেও তাদেরকে ফোন করা হয়েছে যে ভাই একটা ডেট দেন আসেন কিছু নেন ওরা তো নেয় না সরি সরি মাই ক্যারেক্টার সবজয়ী নারী দল সেদিন হয়ে গিয়েছিল সাইড ক্যারেক্টার ক্যামেরা সব লেন্স জুড়ে থাকার চেষ্টায় অন্যরা ফুটবল ফেডারেশনের ধান্দাটা সেদিনে বুঝেছিল বাংলাদেশ কিন্তু কতটা অপেশাদার হতে পারে একটা ফেডারেশন সেটা ভালো মতো বোঝা গেল বৃহস্পতিবার যখন বিসিবি চত্বরে সাবিনা কৃষ্ণাদের আগমন নারী দলকে 51 লক্ষ টাকা চেক তুলে দিয়েছে ক্রিকেট বোর্ড তা নিতে উপস্থিত ছিলেন না বাফুফের কোনো কর্মকর্তা অপেশাদারিত্বের এখানেই শেষ না সবশেষ 2 মাস বেতন অবধি পায়নি সাবিনারা নারী ফুটবলারদের অনেকেরই পরিবারের অবস্থা ভালো না তাদের কি কঠিন সময়টাই না পার করতে হয়েছে সেটা কি কখনো বাফুফে ভেবেছে অথচ সিসেলসের মতো দলের বিপক্ষে খেলতে পুরুষদের ক্যাম্প করানো হয়েছে সৌদি আরবে যারা এনে দিয়েছে ফুটবলের সবচেয়ে বড় সাফল্য তাদের জন্য 50 লক্ষ টাকাও হয়ে যায় 500 কোটির সমান হিমশিমকায় ফুটবল ফেডারেশন কাউকে জানানোর প্রয়োজন অবধি মনে করে না বিসিবি দিনের পর দিন চেষ্টা করে গেলেও টাকা নেয় না বাফুফে শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তার কাছে চাইতে আবার বিবেকাবাদে সালাউদ্দিনের সিজ ফুটবলের প্রিয় এসে সবারই পার্সোনালিটি একলা আমি তো পাবলিকলি দেখাই ফোন করবো লাইভ প্রাইম মিনিস্টারের কথা বলতে পারছি আই এম নট দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বিকজ আই কাম উইথ এ ব্যাকগ্রাউন্ড অফ রেজিমি অফ ফুটবল স্বাধীনতা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমি তো ওইটা ওই ওই নাটক করতে পারবো না আমি প্রাইম মিনিস্টারকে ওনার রেসপেক্ট আমি ওনাকে দিব And in privacy, I will give her the respect. আমি তো পাবলিকলি দেখাতে পারবো না সরি সরি মাই ক্যারেক্টার বাফুফের সভাপতি নিজের ক্যারেক্টারের জানান দিতে গিয়ে আকারে ইঙ্গিতে ছোট করেছেন বিসিবি সভাপতিকে এমনও কথা বলতে শোনা গেছে সালাউদ্দিন নাকি জানতেনই না বিসিবি যে টাকা দিতে চেয়েছে মিথ্যা কথা ওটা নেয় না বারবার বলা হচ্ছে এটা সুজনের সাথে কথা বলতে পারবে আমাদের অক্টোবর মাসে চেক সই করা এখনো সব নামে নামে কিন্তু সে 50 লাখ টাকা এখনো বিএফএ পায় মানে হ্যাঁ ওরা নিতে আসে না তো তাও আমার মনে হয় এটা দিয়ে আমার চেয়ে বেশি ভালো কথা বলতে আমাদের সিও সব জানতে পারবে 8-9 দিন আগেও তাদেরকে ফোন করা হয়েছে যে ভাই একটা ডেট দেন আসেন কিছু নেন ওরা তো নেয় না এখন কী করবে পাল্টাপাল্টি কথা শেষে 24 ঘন্টার ব্যবধানে মিরপুরে 3 নারী ফুটবলারের সাথে দলের কোচ আর বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ সাবিনাদের হাতে 51 লক্ষ টাকার চেক তুলে দিতে পেরে হাফ ছেড়ে যেন বেঁচেছে বিসিবি কৃতজ্ঞ নারী ফুটবলাররাও গত বছর 54 অক্টোবরে এই চেক ইস্যু করা হয়েছিল তো ছয় মাস পার হয়ে গেছে আবার আমরা নতুন করে চেক ইস্যু করে আবার ওনাদের আজকে হ্যান্ড ওভার করলাম আমাদের খুব ভালো লাগছে ওনাদের সম্মানিত কোচ এখানে এসছেন প্লেয়ার আসছেন সাবিনা এসছে ক্যাপ্টেন বাকি প্লেয়াররা আসছেন আমরা তাদের কাছে এই চেকটা হস্তান্তর করে আমরা খুবই আনন্দিত একটু অর্জন হলে সেখানে সাধুবাদ এবং পুরস্কার পেতে আসলে সবারই ভালো লাগে এবং যখন সেটা আসলে সবার মাঝে ভাগাভাগি হয় সেটা আসলে আরও আনন্দের বিষয় তবে এটা অবশ্যই আমাদের সকল প্লেয়ারদের এবং আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি হচ্ছে আমাদের শ্রদ্ধা এবং সম্মান এবং মেয়েরা আসার সময় বলছিল যে তারা আসলে খুব খুশি 2 দিন আগে হচ্ছে আমাদের মানিক স্যার যে ঘোষণা দিয়েছিলেন সেটার টাকাও পেয়েছে এবং ঈদের আগে আসলে যাচ্ছিল যত মেয়েরা পেলে আসলে তাদের জন্য ভালো হতো এবং তারা হ্যাপি তো ফাইনালি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে পুরো ঘটনায় চোখ রাখলে মনে হতে বাধ্য সবটাই পূর্ব পরিকল্পিত আর সদিচ্ছার অভাব সালাউদ্দিনদের অধীনে অজানা গন্তব্যে নারী ফুটবলারদের ভবিষ্যৎ স্বপ্নগুলো রূপ নিতে শুরু করেছে দুঃস্বপ্নে ছাদখোলা বাসের স্মৃতি রূপকথায় যারা ভেবেছিল বদলে যাবে দেশের ফুটবলের ছবিটাই তারা বকার স্বর্গে ছিল এতকাল সেটাই জানান দিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এর শেষ কথায় শেষ বোধহয় নাই বরং সেই দিনের শুরু হয়ে গেছে যখন ফুটবলে পুরো একটা জাতিই দেখাবে অনাগ্রহ উৎস মাহমুদ অলরাউন্ডার